তো স্কুলটা তো দেখতেছি খুব ভালো করে সাজাইছেন। জি পরিদর্শক সাহেব, আপনি আসবেন বলেই তো সাজাইলাম। মানে? না না স্যার, কিছু না। তো খালি কি স্কুলটাই রং করছেন না ছাত্ররাও পড়াশোনা পারে? স্কুলে ছাত্র থাকলে তো পড়াশোনা পারবো। মানে? না না স্যার, কিছু না। আচ্ছা, এই যে যে এই ছেলে, বাইরে যে গরু গুনতেছ, তুমি একটু বলো তো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? স্যার, দ্বিতীয় যুদ্ধের আগে। তাইলে কত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার, প্রথম বিশ্বযুদ্ধের পরে। আরে আরে, এই ছেলে তো মস্ত বড় হাম্বক। এই মেয়াই, তুমি বলো তো মুরগি ছাড়া কি ডিম সম্ভব? স্যার, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? কে স্যার, আমাকে বাসায় তো হাঁসে ডিম পারে। আরে এগুলা কোন ধরনের ছাত্রছাত্রী, একজনেও একটা প্রশ্নের উত্তর জানে না। আসলে স্যার, আমি স্কুলের ছাত্রই না, আমি সামনের মাঠে গরু চড়াই। আমারে স্যার 50 টাকা দিয়া কইলো পরিদর্শক আইব একটু বেঞ্চে বয়া থাক। আসলে স্যার, আমি ওই স্কুলের ছাত্রী না, স্যারের বাসায় কাম করতাম, আমারে স্যার ধইরা লই আইছে। এইখানে সব কি চলতেছে? আপনি একজন শিক্ষক হয়ে চিটিং বাজি করতেছেন, লজ্জা করেন আপনার? আসলে স্যার, আমার তেমন একটা লজ্জা করে না। মানে? মানে আমি ওই স্কুলের শিক্ষক না, এই স্কুলের যে শিক্ষক হ্যাঁ হইলো গরুর ব্যাপারী। আমার 100 টাকা দিয়া স্কুলের আইক্কা হ্যাঁ গরুর ব্যবসা করতে গেছে। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও। কি হইলো স্যার, আপনি কিছু বলতাছেন না কেন? আপনারা কি নাটক করতেছেন স্কুলের মধ্যে? আপনাদের সবাই আমি পুলিশে দিব। প্রিন্সিপাল কই আপনাদের স্কুলের? প্রিন্সিপাল স্যার, আপনার লজ্জা লাগে না? নকল ছাত্র নকল শিক্ষক দিয়ে স্কুল চালাচ্ছেন আপনি? জি আসলে অনেক লজ্জা করে, আসলে লজ্জা করে এই কারণে, আমি যদি পড়াশোনা করতাম আমিও সত্যি সত্যি প্রিন্সিপাল হইতাম। মানে? আসলে আমিও প্রিন্সিপাল না, আমার চাচা প্রিন্সিপাল। আমার চাচা আবার জমির দালালি করে, হ্যাঁ কয়ে গেছে যদি পরিদর্শক আহে তাহলে 1000 টাকার একটা বান্ডেল দিয়ে গেলাম, এটা হ্যাঁ পকেটে ঢুকাইয়া দিস। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আসলে আপনার স্কুলের ভিতর কাজটা ঠিক করতেছেন না, আমি যদি আসল পরিদর্শক হইতাম তাহলে আপনাদের স্কুলটা বন্ধ করে দিতাম। আসল পরিদর্শক আমার মামা, হ্যাঁ একটা কাজ ছিল তাই আমারে পাঠাইছে। কই 1000 টাকার বান্ডিল নাকি আছে, কই বাইর করেন তো।